বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সামসুন নাহার কিচেনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের রেসিপি আলুর শুটকি শিরা। মূল রেসিপিতে যাবার আগে বলে রাখি, যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং সাথে বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন আর দেরি না করে এখন মূল রেসিপিতে চলে যায়। প্রথমে আলুগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন একটি কড়াই বসিয়ে এতে জাল দিয়ে রাখা হিতল শুটকির ঝোলটুকু দিয়ে দিব আর কাটাটুকু ফেলে দিব। তারপর এতে আলুগুলো দিয়ে দিব। তারপর মরিচ গুঁড়ো দিয়ে দিব, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তারপর এতে হলুদ গুঁড়ো দিয়ে দিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর একটু রসুন বাটা এবং একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ রসুন বাটা না খেতে চাইলে আপনি নাও দিতে পারেন। তারপর এতে একটু পানি দিয়ে দিব এবং একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এতে মাছগুলো দিয়ে দিব এবং কাঁচামরিচ দিয়ে দিব। তারপর ধনে পাতা কুচি দিয়ে দিব। এখন এতে পানি দিয়ে দিব। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এতে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তারপর একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রান্না হওয়া পর্যন্ত। আলুর শুটকি শিরাটা রান্না হয়ে গেছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং সাথে বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ।